রমজান মাসটা এবার রমজান আর হেলায় কাটাতে দিব না ইনশাআল্লাহ। যারা তেলাওয়াত মোটেও পারি না তারা সূরা ইখলাস ঠিক করে নেবেন, সূরা ইখলাসটাই শুদ্ধ করে যদি আপনি 100 বার পড়তে পারেন হাফেজ কোরআন, 15 মিনিটে তেলাওয়াত করলে যে পরিমাণ নেকি পাবে আপনি 100 বার সূরা ইখলাস পড়ে সেই পরিমাণ নেকি পাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ফরমান, মান করা সূরাতুল ইখলাস 10 মাররা, যে 10 বার সূরা ইখলাস পড়বে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। এই জন্য কম পক্ষে 10 বার সূরা ইখলাস প্রতিদিন পড়বো ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। আমার মা বোন হালত হায়েজে পড়া যাবে না, হালত হায়েজে পড়া যাবে না, আর অন্য সব সময় পড়া যাবে, অন্য সব সময় হালত নিফাসে পড়া যাবে না, গোসল ফরজ হলে পড়া যাবে না। যখন আপনার নামাজ নাই তখন আপনার তেলাওয়াত নাই, যখন আপনার নামাজ নাই তখন আপনার রোজাও নাই, আর যখন আপনার নামাজ নাই তখন তেলাওয়াতও নাই, আর যখন আপনার নামাজ থাকে না তখন আপনার তেলাওয়াত নাই, নামাজ নাই, রোজা নাই, লেকিন তখনও আপনার উপরে জিকির আছে, তখনও আপনার জিকির জায়েজ। শুধু জায়েজ নয় বলকে তখন জিকির আরও বেশি জরুরি, কারণ তখন তো আপনার নামাজ নাই। এই দিনগুলোতে বেশি বেশি জিকির করা, এই দিনগুলোতে বেশি বেশি জিকির করা। যারা তেলাওয়াত মোটেও পারি না তারা কমপক্ষে কালেমায় তৈবা 70,000 বার খতম করে নিব। হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় 70,000 বার যদি কেউ কালিমা তৈবা খতম করে আশা করা যায় তার কবরে আজাব হবে না, আশা করা যায় তার কবরে আজাব হবে না। এই জন্য মা বোন তসবি দিয়ে যদি 100 দানার তসবি দিয়ে 100 বার পড়েন, পড়ে যদি একটা কিছু দিয়ে দেন, এভাবে যদি 70,000 বার পড়তে পারেন আশা করা যায় কবরে আজাব হবে না। এটা তো আশা করা যায়। আপনি যদি আপনার শ্বশুরের জন্য 70,000 বার পড়েন, শাশুড়ির জন্য 70,000 বার পড়েন, আপনার স্বামীর জন্য 70,000 বার পড়েন, আপনার আব্বার জন্য 70,000 বার পড়েন, আম্মার জন্য 70,000 বার পড়েন, ছেলে মেয়েদের জন্য 70,000 বার করে পড়েন, তো তারা যেমন পেয়ে যাবে আপনিও তার পুরোটাই পেয়ে যাবেন, আপনিও তার পুরোটাই পেয়ে যাবেন। পড়বেন কিভাবে? অবশ্যই ধীরে ধীরে পড়বো, তুফেন্না পড়া পড়বো না, তাড়াতাড়ি পড়বো না, তাড়াতাড়ি গণার জন্য তাড়াতাড়ি খতম শেষ করার জন্য পড়বো না, বলকে ধীরে ধীরে পড়বো। এভাবে পড়বেন, আমার সাথে পড়েন, একদম আওয়াজ ছাড়া, শুধু ঠোঁট নড়বে, নিজের কানে নিজে আওয়াজ শুনবেন, মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি পারেন কষ্ট করে জিকির করা কালীন মাঝে মাঝে 2-1 ফোঁটা চোখের পানি ফেলে দিবেন। আল্লাহ নবী বলেন, ওয়ারাজুলুন দাকারাল্লাহ খালিয়া ফাফাদাত আইনা। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি জিকির করার সময় আল্লাহর ভয়ে আল্লাহর মহাব্বতে আল্লাহর জান্নাতের আশায় আল্লাহর রহমের আশা 1 ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারে, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তাকে হাশরের ময়দানে আরশ আযিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই জন্য তরকারি ঘুটবেন, আমি আমার মাকে দেখেছি তরকারি ঘুরতে ঘুরতে কাঁদতে দেখেছি, আমার মাকে দেখেছি শতবার তরকারি ঘুরতে ঘুরতে কাঁদতে দেখেছি, আমার মাকে পাটি বানাতে বানাতে কাঁদতে দেখেছি, কাঁথা শিলাতে শিলাতে কাঁদতে দেখেছি। বলতাম মা কেন কাঁদে, আমার মা বলতো হায় কবর হায় কবর। রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিলমুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। মাঝে মাঝে একাকী জিকির করবেন যেন আপনার স্বামীও না দেখে, ছেলে মেয়েরাও না দেখে, মাঝে মাঝে একাকী জিকির করবেন আর চোখের পানি দিতে থাকবেন, একাকী জিকির করবেন আর চোখের পানি দিতে থাকবেন। আল্লাহর কসম, 7 মহাসাগরের পানি দিয়ে গুনাহ ধোয়া যায় না, আর 1টা চোখের ফোঁটা পানি দিয়ে দিলে গুনাহ আর থাকে না।
চোখের পানির চেয়ে দামি কোনো বস্তু নাই। আল্লাহর কসম, জমিনে চোখের পানি সবচেয়ে দুর্লভ, চোখের পানি সবচেয়ে দুর্লভ, সবচেয়ে নাদের, সবচেয়ে সহজ। এই জন্য যে জিনিস যত দুর্বল হয়, যে জিনিস যত কম হয়, এই জিনিস তত দামি হয়। তাহলে মাঝে মাঝে খালোয়াতে একান্ত একাকিত্বে কিছু জিকির করা, আপনি পাকঘরে মাছ খুঁটেন আর কেউ আপনার সাথে নাই, আপনি তখনও জিকির করবেন। আপনি ঝাড়ু দিচ্ছেন, কেউ আপনার সাথে নাই, তখনও আপনি জিকির করবেন। আল্লাহর মহাব্বতে মাঝে মাঝে চোখে দুই এক ফোঁটা পানি ফেলে দিবেন। পেটের ব্যথা তো কাঁদতে পারি, মাথা ব্যথা কাঁদতে পারি, স্বামী কিছু বললে কাঁদতে পারি, লেকিন আল্লাহর মহাব্বতে কাঁদা আসে না। আল্লাহর মহাব্বতে কেউ যদি এক ফোঁটা চোখের পানি দিয়ে দেয়, আল্লাহ তাআলা যেন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা এ ফোঁটা চোখের পানি কোনো শিশির আর ভদ্রের মধ্যে সংরক্ষণ করে রাখো। এটা না, হাসরের ময়দানে যখন জাহান্নামকে 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়ে জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে আসবে, তখন ওই বন্ধুর সামনে আমি এই চোখের ফোঁটা পানি ব্যবহার করে দিব। এই জন্য মাঝে মাঝে চোখের ফোঁটা পানি দিবেন, দুটো ফোঁটা চোখের, দুটো ফোঁটা আল্লাহ তাআলার কাছে বড় দামি। একটা হলো আল্লাহর মহাব্বতে আল্লাহর আযাবের ভয়ে চোখের পানির ফোঁটা, আর একটা হলো আল্লাহর রাস্তায় রক্তের ফোঁটা। হ্যাঁ, আল্লাহর রাস্তায় রক্ত দিতে পারলাম না, আল্লাহর ভয়ে চোখের পানিও ফেলতে পারলাম না, আমাদের আর তো কোনো পুঁজি নেই। এই জন্য চোখের পানি পুঁজি লাগাও, লাভের অভাব হবে না। বলেন, চোখের পানির পুঁজি লাগাও, লাভের অভাব হবে না। আল্লাহ আমার পাশে বসো, আমার হুজুরকে আমি যে পরিমাণ কাঁদতে দেখেছি পৃথিবীর কোনো মানুষকে চেয়ে বেশি কাঁদতে দেখি নেই। আল্লাহ আমাদেরকে রুনেওয়ালা বানান। আল্লাহ নামাজ পড়নেওয়ালা তো অনেক আছে, নামাজ পড়নেওয়ালাও পড়ানেওয়ালাও অনেক আছে, ওয়াজ করনেওয়ালাও অনেক আছে। হ্যাঁ, ওয়াজ করনেওয়ালা তো হাজার লাখ আছে, লেকিন রুনেওয়ালা বহুত কম, রুনেওয়ালা বহুত কম। আল্লাহ আমাদেরকে রুনেওয়ালা বানান। اللهم اجعل اللهم ارزقنا عينين اللهم ارزقنا عينين الله আমাদেরকে এমন দুটো চোখ দেন যে দুটো চোখ আপনার ভয় কাটবে, এমন দু চোখ থেকে পানা দেন যে দু চোখ খেয়ানত করে, যে দু চোখ ভিন্নারীর দিকে চোখ তুলে, এমন দু চোখ থেকে পানা দেন যে দু চোখ হারাম পুরুষের দিকে চোখ তুলে, হারাম পুরুষের দিকে চোখ তোলা হারাম। কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ এমন দুটো চোখ দেন যেটা ভিন্নারী থেকে নিচু থাকবে, যার চোখ ভিন্নারী থেকে নিচু, যার লজ্জাস্থান নিচু। রব্বুল আলামিন বলেন, যার চোখ ভিন্নের থেকে নিচু তার লজ্জাস্থান মাহফুজ, আর যার লজ্জাস্থান মাহফুজ তার জিন্দগি মাহফুজ। আল্লাহ তাআলা বলেন, ভিন পুরুষ থেকে চোখ নিচু করো। নারীদেরকে বলেন, ভিন পুরুষ থেকে চোখ নিচু করো। পুরুষগুলোকে বলেন, ভিন নারী থেকে চোখ নিচু করো। আল্লাহ তাআলা বলেন, দালিকা আজকা লাহু, এটা না তোমাকে জান্নাতে দেওয়ার মহাপবিত্র রাস্তা, জান্নাতে দেওয়ার মহাপবিত্র রাস্তা। এটা তোমার চোখকে পবিত্র করবে, এটা তোমার তেমাককে পবিত্র করবে, এটা তোমার চেহারাকে পবিত্র করবে, এটা তোমার দিলকে পবিত্র করবে, এটা তোমার দুনিয়াকে পবিত্র করবে, এটা তোমার আখিরাতকে পবিত্র করবে। সকলে বলেন, দালিকা আজকা লাহু, দালিকা আজকা লাহুম। বলেন, ভিন নারী থেকে চোখ নিচু করা, বলেন ভিন নারী থেকে চোখ নিচু করা, ভিন পুরুষ থেকে চোখ নিচু করা। এজন্য যারা আমাদের ওয়াজ শুনবেন, মোবাইলে যারা ওয়াজ শুনেন, তারাও মা বোনরা হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, চেহারা দেখে দেখে ওয়াজ শোনা হারাম। পুরুষের, ভিন পুরুষের চেহারা দেখে দেখে ওয়াজ শোনা হারাম। ভিন পুরুষের চেহারা দেখে দেখে ওয়াজ শোনাও কবিরা গুনাহ হবে। এজন্য চেহারা দেখে দেখে ওয়াজ শুনবেন না। মোবাইলে ওয়াজ যদি শুনতেই হয়, মোবাইল উপর করে ওয়াজ শুনবেন, মোবাইল উপর করে রেখে ওয়াজ শুনবেন। এজন্য ভিন পুরুষ থেকে চোখ নিচু করা, ওই দু চোখ যে ভিন পুরুষ থেকে নিচু, ওই দু চোখ যে ভিন রমণী থেকে নিচু। আশা করা যায় রব্বে কারিম দুনিয়াতে তাকে হালাওয়াত ঈমান দিয়ে দিবেন, আর আখেরাতে আল্লাহ তাআলা তাকে তার দিদারের হালাওয়াত দিয়ে দিবেন, দুনিয়াতে ইমানের মজা দিয়ে দিবেন, আখেরাতে আল্লাহ তাআলাকে দেখার মজা দিয়ে দিবেন।
আখিরাতে হুর গুলোকে দেখার মজা দিয়ে দিবেন। আল্লাহর কসম, আপনি যদি বেহেশতি রমণী হন, আপনার স্বামী আল্লাহু আকবর কবীরা, আপনার স্বামীকে রব্বে করিম এতটা সুন্দর বানাবেন, এতটা সুন্দর বানাবেন, আপনার দুচোখ জীবনে কখনো ওই স্বামীর চেহারা থেকে কখনো ফিরবে না। আপনার স্বামীর চেহারাকে রব্বে করিম এতটা সুন্দর বানিয়ে দিবেন, আপনার স্বামীর চেহারাতে আপনি আপনার চেহারা দেখতে পাবেন। আর আপনি পুরুষ যদি ভিন নারী থেকে চোখ দুটো নিচু করেন, আপনার বিবিকে রব্বে করিম এতটা সুন্দর করে দিবেন, আপনার বিবি থেকে চেহারা আপনার জীবনে আর কোথাও হটবে না। আপনার দু চোখে আল্লাহ তালা এত মজা দিয়ে দিবেন, এত মজা দিয়ে দিবেন, আল্লাহ তালাকে দেখার মজা দিয়ে দিবেন, আল্লাহ তালাকে দেখার মজা দিয়ে দিবেন। এই জন্য ভিন পুরুষ থেকে দু চোখ নিচু করা, দেবরদের থেকে চোখ আর কান আর জবানকে নিচু করা, দেবরদের থেকে নিজের সতীত্বকে বাঁচানো, ঘরের অন্যান্য আহ্বাব আসবাব থেকে নিজের সতীত্বকে বাঁচানো। যাকে যাকে দেখা হারাম, তার ছবি দেখা হারাম, ছায়া দেখা হারাম। এই জন্য মোবাইলে কারোর তো কাউকে তো দেখা আপনার জায়েজ নেই। এই জন্য মোবাইলে ভিন পুরুষের সাথে ভিডিও কলে কথা বলা হারাম, মোবাইলে ভিন পুরুষের সাথে ভিডিও কলে কথা বলা হারাম, মোবাইলে ভিন নারীর সাথে ভিডিও কলে কথা বলা হারাম, কবিরা গুনাহ। ভিডিও কলে কথা বলা কবিরা গুনাহ, ভিডিও কলে কথা বলা কবিরা গুনাহ, ভিন পুরুষের সাথে ভিন রমণীর সাথে ভিডিও কলে কথা বলা কবিরা গুনাহ, পুরুষ ভিন নারীর ছবি দেখা, নারী ভিন পুরুষের ছবি দেখা কবিরা গুনাহ, অযথা অযথা ছবি তোলা, অপ্রয়োজনে ছবি তোলা কবিরা গুনাহ, অপ্রয়োজনে অপ্রয়োজনের ছবি তোলা কবিরা গুনাহ, অপ্রয়োজনের ছবি তোলা কবিরা গুনাহ, অপ্রয়োজনের ছবি তোলা কবিরা গুনাহ। আমাদেরও ছবি তুলে ফেলে মানুষ, অপ্রয়োজনের ছবি তুলে ফেলে। আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ অপ্রয়োজনের ছবি তোলা থেকে বাঁচান, আল্লাহ অপ্রয়োজনের ছবি তোলা থেকে বাঁচান, আল্লাহ চোখের গুনাহ থেকে বাঁচান। আল্লাহ চোখে যদি গুনাহ করেছি, পানি দেওয়া ছাড়া, চোখের পানি ছাড়া ঘুষবে না, চোখের পানি ছাড়া ঘুষবে না। এই জন্য আল্লাহ চোখের গুণা আর করবো না। মা বোন সকলে আমার সাথে মনে মনে বলে, আর পুরুষও বলে, চোখের গুণা আর করবো না। শুধু শব্দ দিয়ে কি হবে, শুধু শব্দই তো বললেন, চোখের গুণা আর করবো না। আল্লাহ চোখের গুণা আর করবো না। মালিক আমাকে বাচ্চা, আল্লাহ চোখের গুণা আর করবো না। আল্লাহ দুনিয়ার বিভিন্ন এয়ারপোর্টে যাওয়া হয়, আল্লাহ চোখের গুণা থেকে বাচ্চা, আল্লাহ সারা দুনিয়া মাওলা, আল্লাহ তুফান চলে, বদনজরির তুফান চলে, আল্লাহ বদনজরির তুফান চলে, সালাব চলে, সিডর চলে, আল্লাহ করোনা মহামারী থেকে বদনজরির মহামারী মারাত্মক মাওলা আমরা বুঝি নেই মাওলা। من نظر الى محاسن امرأة القى يوم القيامة في عينه الانق الله النبي বলেন যে ভিন নারীর সৌন্দর্য দেখে, ভিন নারীর সৌন্দর্য দেখে, আল্লাহ তাআলা তার চোখে গলিত শিশা ঢেলে দিবেন, তার চোখে গলিত শিশা ঢেলে দিবেন, ভিন নারী দেখে তার চোখে গলিত শিশা ঢেলে দিবেন। আল্লাহ পেছনের গুলো maaf করে দেন, সামনে আমাদেরকে বাঁচান। আল্লাহ পেছনের গুলো maaf করে দেন, সামনে আমাকে বাঁচান, আমাদেরকে বাঁচান। নারীরাও বলেন আল্লাহ ভিন পুরুষ যেগুলো দেখে ফেলেছি সেগুলো মাফ করে দেন, সামনে আমাদেরকে বাঁচান। আল্লাহ ভিন পুরুষ যেগুলো দেখে ফেলেছি সেগুলো থেকে বাঁচান, ভিন নারী যেগুলো দেখে ফেলেছি সেগুলো মাফ করে দেন, সামনে থেকে বাঁচান। আল্লাহ আল্লাহ, এই মসজিদে আমরা যারা হাত তুলেছি, এই মসজিদে আমরা যারা বসেছি, আমাদের সকলের চোখের গুণাগুলো থেকে আমাদেরকে বাঁচান। আল্লাহ আল্লাহ, নারীরা কাকে কাকে দেখা দেওয়া জায়েজ? আপনার শ্বশুর বাড়িতে আপনার স্বামী, আপনার শ্বশুর, আপনার দাদা শ্বশুর, আপনার নানা শ্বশুর, এই চারজন, আপনার স্বামী, আপনার শ্বশুর, আপনার দাদা শ্বশুর, আপনার নানা শ্বশুর, এই চারজন। এরপরে যদি আপনার সন্তান হয়, আপনার সন্তানরা, এরপরে যদি আপনার মেয়ের জামাই আসে, মেয়ের জামাইরা, এরপরে নাতিরা, এরা আপনাকে দেখা দেওয়া জায়েজ। এর বাইরে আর কারোর সাথে দেখা দেওয়া জায়েজ নাই, কোনো দেবরের সাথে দেখা দেওয়া হারাম, দেবরের সাথে দেখা দেওয়া হারাম। আল হামু আল মাউত
দেবর মানে মৃত্যু, দেবর মানে মৃত্যু। মৃত্যুকে যেভাবে ভয় করো দেবর আর ভাসুরকে এভাবে ভয় করো, মৃত্যুকে যেভাবে ভয় করো দেবর আর ভাসুরকে এভাবে ভয় করো। ভগ্নিপতির সাথে, বোনের সাথে, বোনের জামাইয়ের সাথে দেখা দেওয়া জায়েজ নাই, আল্লাহর কসম বোনের জামাইয়ের সাথে দেখা দেওয়া জায়েজ নাই। চাচাতো ভাই, চাচাতো বোন, চাচাতো ভাইদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই, চাচাতো বোনকে দেখা দেওয়া জায়েজ নাই। যাকে যাকে বিয়ে করা হালাল তাকে তাকে দেখা দেওয়া হারাম, যাকে যাকে বিয়ে করা হালাল যাকে যাকে বিয়ে করা বৈধ তাকে তাকে দেখা দেওয়া অবৈধ, যাকে তাকে বিয়ে করা হারাম তাকে তাকে দেখা দেওয়া হালাল, যাকে যাকে বিয়ে করা হালাল তাকে তাকে দেখা দেওয়া হারাম, যাকে যাকে বিয়ে করা হারাম তাকে তাকে দেখা দেওয়া হালাল, আর যাকে যাকে বিয়ে করা হালাল তাকে তাকে দেখা দেওয়া হারাম। এই জন্য পর্দা নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। আপনার হাত যেন কোনো ভীন পুরুষ না দেখে, আপনার পা যেন ভীন পুরুষ না দেখে, আপনার চেহারা যেন ভীন পুরুষ না দেখে। এখানে যারা মাহফিলে আসছেন, আসার পথে অবশ্যই হাত মোজা ইস্তেমাল করবেন, পা মোজা ইস্তেমাল করবেন। অবশ্যই কোনো নিকটতম যারা আছেন, দূরতম যারা আছেন, মোহরাম পুরুষকে সঙ্গে নিয়েই আসবেন। মোহরাম পুরুষ ছাড়া কেউ আসবেন না, মোহরাম পুরুষ ছাড়া কেউ আসবেন না সফরের দূরত্ব থেকে, সফরের দূরত্ব থেকে মোহরাম পুরুষ ছাড়া কেউ আসবেন না। আর অবশ্যই আপনি হাত মোজা লাগাবেন, পা মোজা লাগাবেন, চেহারা ঢেকে আসবেন, এটা আপনার জিম্মাদারি। আপনার ইমান যেমন ফরজ, আপনার ইমান যতটা জরুরি আপনার পর্দা ততটা জরুরি, আপনার নামাজ যতটা জরুরি আপনার পর্দা ততটা জরুরি, আপনার রোজা ততটা জরুরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের রমণীদের তালিকায় আমাদের নাম তুলে দেন, আল্লাহ তাআলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমাদের হাশর ফরমায়া দেন, আল্লাহ তাআলা হযরত খাদিজার সাথে আমাদের হাশর ফরমায়া দেন, হযরত ফাতেমার সাথে আমাদের হাশর ফরমায়া দেন। আমার মৃত্যুতে যেন হযরত ফাতেমা এসে ইস্তেকবাল করে, হযরত খাদিজা যেন ইস্তেকবাল করে, হযরত আয়েশা যেন ইস্তেকবাল করে, আর বলে বোন আল্লাহ তখাফু ওয়ালা তাহজানু ওয়ালা ওয়াবশিরু বিল জান্নাহ কুন আল্লাতী কুনতুম তুআদুন, যেন এই এলান হয় আমার মৌতের সময়। এই জন্য মা বোনরা ইনশাআল্লাহ ছয় তসবির জিকির লাজিম করবেন, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। আপনাদের প্রিয়ডের সময় এই ছয় তসবির পড়া জায়েজ, শুধু জায়েজ নয় বল্কি প্রিয়ডের সময় নামাজ নাই, পাঁচ ওয়াক্ত নামাজের সময় আপনি যদি একটু ওযু করে যা নামাজে বসে যান আর এই ছয় তসবিহ আদায় করেন, তাহলে পাঁচ নামাজে আপনি 600 বার করে যদি এভাবে ছয় তসবিহ আদায় করতে পারেন, বলেন তো আগামী জিন্দেগি আপনার দাম কেমন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা সমস্ত মা বোনদেরকে তৌফিক দান করেন। আপনার যাকাত, আপনার যদি স্বর্ণ 7.5 তোলা স্বর্ণ যদি আপনার কাছে থাকে, অথবা 52.5 তোলা রৌপ্য যদি আপনার কাছে থাকে, 7.5 তোলা স্বর্ণ আপনার কাছে থাকে, আপনার গহনা 7.5 তোলা স্বর্ণ আপনার কাছে থাকে, 52.5 তোলা রৌপ্য আপনার কাছে থাকে, অথবা 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে, আর যদি 1 বছর আপনি মালিক থাকেন, 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে, সঞ্চয়ে থাকে, আর আপনি যদি 1 বছরের মালিক থাকেন, তাহলে নিশ্চিতভাবে অবশ্যই অবশ্যই আপনার উপরে যাকাত ওয়াজ ফরজ, আপনার উপরে যাকাত ফরজ, সাদাকাতুল ফিতর ওয়াজিব, এবং কোরবানিতে একটা ছাগল কোরবানি করা, 1 বছর বয়সের কমপক্ষে 1 বছর বয়সের একটা ছাগল কোরবানি করা আপনার উপরে ওয়াজিব। কোনো মা আপনি আবার শুনে নেন, কোনো বোন কোনো ভাবি আপনি আবার শুনে নেন, আপনার কাছে যদি 7.5 তোলা স্বর্ণ থাকে অথবা 52.5 তোলা রৌপ্য আপনার কাছে থাকে, আপনার যদি এটা 1 বছর মালিকানাধীন হন, তাহলে অবশ্যই আপনার উপরে যাকাত ফরজ, সাদাকাতুল ফিতর ওয়াজিব, এবং রমজান কোরবানিতে কমপক্ষে 1 বছর বয়সী একটা ছাগল কোরবানি করা আপনার উপরে ওয়াজিব। এ হলো আপনার মালি আবাদত। এরপরে যদি আপনি মক্কা শরীফে যাওয়ার মতো পয়সা আপনার হয়ে যায়, বর্তমান 4.5 লাখ টাকা, আপনার কাছে যদি 8.5 লাখ টাকা থাকে, আপনার কাছে যদি 8.5 লাখ টাকা থাকে, আপনার উপরে হজ ফরজ, ওই মার উপরে হজও ফরজ। কিন্তু মার উপরে হজ ফরজ হওয়ার জন্য ডবল টাকা লাগে, আমাদের উপর হজ ফরজ হওয়ার জন্য 4.5 লাখ টাকা হলেই হয়, আর আপনার উপরে হজ ফরজ হওয়ার জন্য 8 লাখ টাকা থেকে 9 লাখ টাকা লাগবে, 7 লাখ টাকা লাগবে, দুজনের হজের টাকা, আপনার টাকা, মোহরামের টাকা, এই পরিমাণ টাকা আপনার জন্য হইলে আপনার উপর হজ ফরজ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। সকলে নিয়ত করেন আজ থেকে ইনশাআল্লাহ গুনাহ করব না, সকলে মনে মনে নিয়ত করেন ইনশাআল্লাহ আজ থেকে কোনো গুনাহ করব না, চোখের গুনাহ, কানের গুনাহ, যাদের ঘরে টেলিভিশন আছে, হ্যাঁ, ভিন ছবি দেখবেন না, আল্লাহর কসম লাগে আপনার পায়ে ধরে বলি,
ঘরে টেলিভিশন চালাবেন না, ঘরে টেলিভিশন শুধুই গজব, শুধুই গজব, শুধুই গজব, তেলাওয়াত শুধুই রহমত, শুধুই রহমত, তাসবিহাত শুধুই রহমত, আপনার জন্য রহমত, আপনার সন্তানদের জন্য রহমত, আপনার আনে হলা নসলের জন্য রহমত, আর টেলিভিশন শুধুই গজব, শুধুই গজব, আপনার জন্য গজব, আপনার সন্তানদের জন্য গজব, আপনার আনে হলা নসলের জন্য গজব, সত্তর সিঁড়ি পর্যন্ত শুধুই গজব আর গজব, টেলিভিশন আর ডিশ আর ছবি শুধুই গজব আর গজব, আর জিকির ও তসবি শুধুই রহমত রহমত, শুধুই রহমত রহমত, জিকির তসবিহাত শুধুই রহমত রহমত, তেলাওয়াত শুধুই রহমত রহমত। যদি পারেন আমাদের এগারোটা কিতাব কিনে নিয়ে যাবেন, প্রত্যেকেই একটা একটা পৃষ্ঠা করে পড়বেন, রমজানে গায়ে রমাদানে প্রতিদিন নিয়ত করবেন যে আমি ইনশাআল্লাহ আমার হুজুর কিতাব প্রতিদিন কমপক্ষে পাঁচ পৃষ্ঠা হলেও পড়বো, পাঁচ মিনিট হলেও পড়বো, একটা একটা করে এগারোটা কিতাব শেষ করে ফেলবেন। আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন, পুরুষরাও আমরা এই কিতাবগুলো পড়বো, নারীরাও আমরা এই কিতাবগুলো পড়বো, হ্যাঁ এগুলো যেন আমাদের সিলেবাস, আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন।